তো আজকে সবাই জানো, সবার আগে সবাইকে জানে শুভ নবমী শুভে। এবার কাউকে আনেনি, সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন না, বেল আইকনটি উপরে বাজিয়ে দেন সবার আগে নোটিফিকেশন অল ভিডিওর পাওয়ার জন্য। তো আমি এখন আছি গড়বে, তাই তো আমরা যাবো এখন সিকের রোড ঠাকুর দেখতে, একটা ব্লগ শুট করবো। তো তা তো সবাই দেখবে ব্লগটা কেমন লাগলো, তো আমায় প্লিজ কমেন্ট করে জানাবে নিচে। তাহলে চলো ব্লগটা স্টার্ট করা যাক। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। তো গাইস, আমরা চন্দ্রকোনা রোড পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছ সামনে একটা প্যান্ডেল, তো আমরা এখান থেকেই ঠাকুর দেখা স্টার্ট করব। তাহলে চলো যাওয়া যাক। অনেক কাজে লাগবে। তো গাইস, আগে যে প্যান্ডেলটা দেখলে ওটারই এটা ঠাকুর, তো আমরা ভিডিও করতে পারিনি কারণ এটা একটা মন্দিরের ভেতরে উঠেছে ঠাকুরটা, তো সোশ্যাল ডিস্টেন্সের জন্য আর আমরা ভেতরে যেতে পারবো না। তো একটা জাস্ট একটা ফটো ক্লিক করলাম, সেটাই দিলাম আর কি।
কাজল নদীর জলে ভরা ঢেউ ছল ছলে প্রদীপ ভাসছে পাখি দুটি অতি জলে ভরিয়া গাইস, এটাই ছিল চন্দ্রকোনা রোডের ঠাকুরা প্যান্ডেল। তো এ কটাই উঠেছে, তো আমি এবার দেখাবো আমি যেখানে থাকি তো তার আশেপাশেই কিছু ঠাকুর উঠেছে, তো ওটা তোমাদেরকে আমি এবার দেখাবো, তাহলে চলো। তো গাইস, এটার আমি ভিডিও করতে পারিনি, তো ছবিটাই দিলাম আর কি। গুড মর্নিং, তো এখন বাজে সকাল 6:30। তো আজকে বিজয়া দশমীর দিন, তো আমরা ঠাকুর দেখতে যাবো গড়বেজাতে। তোমরা জানো আমি গড়বেজাতেই থাকি, তো আমার বাড়ির থেকে কিছু দূরে, 5 কিলোমিটার দূরে। তো আরও এখানে নানান নানান ঠাকুর উঠে, তো আমরা সকাল করেই বেরিয়ে পড়বো কারণ ঘট বিসর্জন হয়ে যাবে। তার আগে বলে থাকি সবাই, আমার তরফ থেকে বিজয়া দশমী অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো সকলকে। তাহলে চলো যাওয়া যাক। তো গাইস, আমরা এখান থেকেই প্যান্ডেল দেখা স্টার্ট করবো দশমীর দিন, চলো দেখা যাক। তো তাহলে চলো ওটা এবার দেখা যাক। লাইক করবে, কমেন্ট করবে আর খুব খুব শেয়ার করবে। আর তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে করে জানাবে, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও পাওয়ার জন্য। তো এবার আমি ঠাকুরের এবার বিদায় বেলা নিয়ে এবার ভিডিওটা আমি শেষ করবো বিসর্জন নিয়ে। তাহলে চলো বন্ধুরা, এটা আমার বাড়ির পাশেই, তো ওটা ঠাকুর আজকে বিসর্জন হবে। তাহলে চলো আমরা পুরো বিসর্জন মুহূর্তটা তোমাদেরকে আমি দেখাবো, তাহলে চলো। শিশু thank you.
মা গো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। মা গো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। কৈলাসে মা ফিরলি রে তুই সকল কথা ফেলে রেখে, মন ভরলো কোথায় মা গো তোর ওই মুখ দেখে দেখে। চালচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে, ভাবছি মা তোর রূপের আলো যুগে যুগে মন ভোলালো। মন খারাপের ঢাকের বলো কোন খেয়ালে মন দোলালো, মা গো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। বিদায় দেবার আগে মা তোর গাল দুখানি ছুই, আসছে বছরে শরতে আবার আসিস তুই, আসছে বছরে শরতে আবার আসিস তুই।